আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে প্রায় সময়ই আপনাদের সামনে আসি বরাবরের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হলাম আমি মোহাম্মদ আজিজুল হকদুলাল আজকে উপস্থিত হয়েছি ওই কামারে শুকনো অবস্থায় যে হাসির কামার রাখা হয় ওই প্রসেসটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি এখানে আসার মেন মূল উদ্দেশ্য আর আপনারা যাতে দিকে দেখে কিছু শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন তাহলেই আমার এই ভিডিওটা করা সার্থক আর শুকনো অবস্থায় হাসপালা আসলেই একটা লাভজনক ব্যাপার বিষয় আর সেই লাভটুকু উনি একা একা না করে যেতে আপনারাও সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে পারেন আপনারাও যাতে লাভবান হইতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে আমার ওই ভিডিওটা করা আর ওই যে শুকনা অবস্থানে যে হাঁসগুলি রাখে আমি আর ভিডিও করি অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে পাবলিক করেছি একটা ভিডিও আর ওই ভিডিওতে কিন্তু বিস্তারিত তথ্য আমি দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা দেখে দেখে করতে পারেন জানতে পারেন বুঝতে পারেন আর আপনারা দেখে একটুকু ধারণা নিতে পারেন আর যদি আপনারা করে লাভবান হন আপনি লাভবান হইলেই তো দেশ লাভবান আর আপনি আমি সকলেই যদি মোটামুটি মতে করতে পারি বুঝি ব্যবসায় যদি লস না হয় তাহলে তো দেশ আমাদের ডেভেলপ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পথ প্রসেস তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন ব্যাপার বিষয়গুলি কেমনে কিভাবে করা করা হয় আমি চেষ্টা করবো বেশ কয়েকদিন পর পরই এই পুরা বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আপনারা অবশ্য ফলো করবেন ওই ভিডিওগুলি আর ওই ভিডিওগুলি ফলো করলে দেখা গেছে আপনারাও আশা করি উপকৃত হবেন এবং কি এই ব্যবসাটুকু করতে পারবেন এবং আপনারাও এই লাভ আশা করতে পারবেন তো দেখতেই পারছেন দর্শক বন্ধু ওইখানে ওই যে লোকটা আসে ওই সময় এক বস্তা কাবার দেওয়া হয়েছিল কিছু খাবার অবশিষ্ট কিছু খাবার দেওয়ার বাকি ছিল আধা বস্তা কাবার এক বস্তা দেওয়া হয়েছিল আধা বস্তা দেওয়ার বাকি আসেন অর্থাৎ ওই পাত্রগুলির মাধ্যমে খাবার আসছে না বিদায় আধা বস্তা রাইকে দিছিল আর ওই বস্তা খাবার এখন আপনারা শুনতেই পারছেন যে আসরে আজান পড়তেছে ওই আদাবস্থা খাবারও দিতেছে ওই যে মোটর থেকে প্রেস পানি নিয়ে আসছে বালতি দিয়া খাবার দিতেছে অল্প অল্প করিয়া আর একটু প্রেস পানি দিতেছে এতে করিয়া ওই লেয়ার লেয়ার খাবারটা তো গুড়া গুড়াটা হ্যাঁ ওই ক্ষেত্রে দেখা গেছে যদি শুকনো অবস্থায় দেওয়া হয় তাহলে হাসে সরসরাইয়া পালাইয়ে দেয় পালাইয়ে দেয় বিদায় একটু পানি মিস্ট করে দিতেছে যাতে না পালাইতে পারে সবটুকু খাবার যাতে খেয়ে ফেলে ওই ব্যবস্থাটাই উনি করে দিতেছে তো এইভাবেই উনি এই পরিচর্যা করতেছে তেমন একটা কষ্ট হয় না পরিচর্যা করতে মোটামুটি ভালো একটা রিল্যাক্সে আরামে পরিচর্যাগুলি করতে পারে আর মাঠে হাঁস চড়াইলে দেখা গেছে বিলে যদি হাঁস নেওয়া হয় তাহলে দেখা গেছে প্যাক পানি উনি দেখা যাচ্ছে যে তোমাদের সামনেই কাজকর্ম করতেছে প্যান্ট পরিয়া প্যান্ট শার্ট গাই দেয়া কাজ করতে পারতাছে রিল্যাক্সে আরামে জামেলা ময়লা আমি কোনো কিছু কাজ দেই এক মুরগির কামারের মতো সুস্থ সুন্দর ভালো মতই করতে পারতেছে দেখা গেছে যে এটা একটা লাভজনক ব্যবসা রোগ সারা বছরে এক গাধবার হয় কিনা না হয় না বললেই চলে মাঝে মধ্যে একটু আড্ডু ভিটামিন পাওয়ানো হয় আর এই একটু আড্ডু ভিটামিন খাওয়ানি নিতেই হাঁসগুলি সুস্থ সুন্দর থাকতেছে এবং নিয়মিতভাবে ডিম পাইয়ে যেতেছে এবং কি খামারের মালিক মোটামুটি লাভবান মোটামুটি বলতে ভালোই লাভবান ওই যে দেখতেই পারছেন দর্শক বন্ধুরা ওই যে অবশিষ্ট অতিরিক্ত বস্তা খাবার যে ছিল ওই খাবারটা লাস্ট মুহূর্তে নিয়ে ওই কাবারটাও দিয়ে দিলো অনেকেরই চাহিদা আছে বিদায় খাইতেছে আবার অনেকেই দেখেন আশেপাশে আশ আছে কিন্তু খাইতে যাইতেছে না মানে ওদের চাহিদা নাই ওরা যত ডুকাও আর খাই নিছে আর চাহিদা নাই বিদায় রিস্টার কাছে দিয়া হাইটা হাইটা চলে যাইতেছে কিন্তু খাওয়ার জন্য এতটা এতটা গুরুত্ব দিতেছে না এতটা গুরুত্ব দিয়া খাওয়ার চিন্তা ভাবনা চেষ্টা করতেছে না ওই যে দেখেন এখন হাঁসগুলি হাঁসের কামারে ছইলা যাওয়ার একটা সময় হয়ে গেছে ওই জন্যই হাঁসের কামারে একটু পরেই হাঁসের কামারের ভিতরে ঢুকানো হবে ওই সাইড থেকে হাঁসগুলি আস্তে আস্তে করিয়া ওই সাইডে আইসা বেরতেছে মানে ওদের টাইম হয়ে যেতেছে বাসায় ফেরার জন্য কামারে গিয়ে ঢুকার জন্য যার ফলে ওই দিকে হাঁসগুলি বিড়তেছে। আস্তে আস্তে করিয়া ওই জায়গা নিতেছে তাই অল্প কিছুক্ষণ পরেই মনে হয় যে হাঁসের দরজাটা খুলে দেওয়া হবে দেখেন বুবা বস্তু হইলে কি হবে কেমন পুষ মানছে কেমনে কিভাবে কি করে দেখেন তো ব্যাপারটা কেমনে সময় হয়ে গেছে বুঝতে পারতেছে ওই যে দেখেন হাঁসগুলি আস্তে আস্তে করে কামারের দরজার দিকে এগিয়ে যাইতেছে এই যে শরীল করতেছে একটু পরে দরজাটা খুলে দেওয়া হবে আর হাঁসগুলি গিয়া ওইটার ভিতরে ঢুকে পড়বে দর্শক বন্ধুরা দেখতেই পারছেন ডিশগুলি এই যে কাবার দিছিল ওই পাত্রগুলি যখন তখন খাওয়া দাওয়া শেষের পরে পরেই ডিশগুলি নিয়ে নিয়া যাওয়া হইতেছে ওই যে নিয়ে নিয়া দইতেছে। দইয়া দইয়া রেখে দিতেছে কারণ কালকে সকালবেলা তো আবার কভার দিতে হবে ওই জন্য আজকেই দইয়া পরিষ্কার করিয়া দিনেরটা দিনই পরিষ্কার করিয়া রাখা হইতেছে যদি দিনেরটা দিনই পরিষ্কার না হয় তাহলে দেখা গেছে রোগ জীবাণু অ্যাটাক করবে ওই জন্য একটা দিনই পরিষ্কার করা হইতেছে এবং কি পরিষ্কার করতেছে তো দর্শক বন্ধুরা আজকে ছিল এই ভিডিও বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ